মালয়েশিয়াতে যখন আমি ছিলাম তখন মালয়েশিয়া চায়না ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল সে ছিল খ্রিস্টান, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তার একটা হেলিকপ্টার আছে, তো ওই হেলিকপ্টারের মডেলটা হলো এই সামনের আকারটির মডেলটা, এটা হলো হেলিকপ্টার মডেল। আর যে মডেলটা ওইটা আমি নিজস্বভাবে চিন্তা করলাম, যে মডিফাই করে আছেন। আমাদের দেশে অনেক গরিব লোক আছে যাদের আশা পূরণ হয় না, তাদের আশা পূরণের জন্য আমি কী করতে পারি? তাই আমার ছোটোখাটো ব্র্যান্ড হিসাবে আমি তাদেরকে একটা ছোটোখাটোভাবে বিমান তৈরি করে তাদের ঘুরাইয়া ও শখটা পূর্ণ করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় যেই আপনি প্রশ্নটা করছেন যে আমি এটা কীভাবে ই করলাম, সেটা হলো আমার মামা বাড়িতে কলাবাড়ি, ওই মামাকে নিয়ে পরামর্শ করলাম, যে মিস্ত্রি আমাকে বললাম যে মামা আমি তোমাকে যেভাবে বলি ওইভাবে কাজ করো। বলে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওইভাবে কাজ করলাম। আর যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উদ্দেশ্য করেই আমার জীবনে একটাই চাওয়া পাওয়া, যে সে দেশের জন্য অনেক কিছু করছে কিন্তু সেই সুফলটা আজকে দেখা যেতে পারে নাই, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে কষ্ট মেহনতের ফসল সে দেখা যেতে পারে নাই। আমার জীবনের টার্গেট, আমার আশা ভরসা, যে জননেত্রী শেখ হাসিনা ম্যামকে যদি উঠাইতে পারতাম 100 বছর পূর্ণ উদ্দেশ্য করিয়া, তাহলে আমার জীবনটা ধন্য হতো। এই নৌকা ডিজিটাল, এটা সূর্য নৌকা হয়ে যায়, এই নৌকাটা সূর্য নৌকা হয়, আমি কাউকে দেখাচ্ছি না, শুধু সে যখন উঠবে এর আগে আমি চাচ্ছি যে তাকে উঠাইয়া এই নৌকাটাকে পূর্ণ বাস্তবায়ন করার জন্য। Thank you.